নতুন গাড়ি কেনা হয়েছে মাত্র 45 দিন, কিন্তু এরই মধ্যে যান্ত্রিক সমস্যায় অতিষ্ঠ মালিক। শোরুমে বারবার জানিয়েও মেলেনি স্থায়ী সমাধান। শেষ পর্যন্ত গাধার সাহায্যে টানতে টানতে গাড়িটি শোরুমেই ফিরিয়ে দিলেন ভুক্তভোগী। ব্যান্ড বাজাতে বাজাতে নষ্ট গাড়ি শোরুমে ফিরিয়ে দেওয়ার এ ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে এলাকায়। জানা যায়, গত মঙ্গলবার ঘটনাটি ঘটে ভারতের রাজস্থানে। উদয়পুরের সুন্দরবাস এলাকার বাসিন্দা রাজকুমার গাড়ি জানান, তার চাচা শঙ্করলাল উদয়পুরের মান্দ্রি ইন্ডাস্ট্রিয়াল এলাকার একটি শোরুম থেকে 17.5 লাখ রুপিতে একটি নতুন গাড়ি কিনেছিলেন। কিন্তু কেনার পর থেকেই গাড়িটিতে বারবার কারিগরি সমস্যা দেখা দেয়। বিষয়টি অনুমোদিত সার্ভিস সেন্টারেও জানানো হয়, কিন্তু তাতে লাভ হয়নি, শুধু হতাশাই বেড়েছে। রাজকুমার জানান, গাড়িটি 2 বার সার্ভিস সেন্টারে নেওয়া হয়েছিল, কিন্তু কোনো সন্তোষজনক সমাধান দিতে পারেননি তারা। তিনি বলেন, গত 2 দিন একটি পারিবারিক অনুষ্ঠানের মধ্যে গাড়িটি স্টার্ট দেওয়ার জন্য বেশ কয়েকবার ধাক্কা দিতে হয়েছে। সার্ভিস সেন্টারের সঙ্গে যোগাযোগ করা হলে প্রতিনিধিরা বলেন, ব্যাটারির কারণে সমস্যা হচ্ছে এবং ব্যাটারি চার্জ হওয়ার জন্য কিছু দূর গাড়ি চালানোর পরামর্শ দেওয়া হয়, কিন্তু সব ধরনের চেষ্টার পরেও সমস্যার সমাধান হয়নি। রাজকুমার বলেন, এত ট্রমার মধ্য দিয়ে যাওয়ার পরে আমরা সবশেষ গাড়িটি শোরুমেই ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেই। তিনি জানান, গাড়িটি বর্তমানে শোরুমে রয়েছে, এটি বদলে দেওয়ার দাবি জানিয়েছেন তারা।